আসসালামু আলাইকুম দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বদরের যুদ্ধের দিন কি হয়েছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ কাহিনী জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। দ্বিতীয় হিজরির ১৭ই রমজান ইতিহাস বিখ্যাত বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে এই দিবসটি অনন্য অবস্থান দখল করে রেখেছে। দ্বিতীয় হিজরির কথা, রমজান মাসে কুরাইশদের একটি সুবিশাল বাণিজ্য কাফেলা বিপুল অর্থ সম্পদ এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র ক্রয় করে সিরিয়া থেকে ফিরছিল। তাদের দলপতি আবু সুফিয়ানের ভয় ছিল মুসলমানরা এগুলো তাদের থেকে ছিনিয়ে নেবে, তাই তারা মক্কায় খবর পাঠালো যে তাদের সাহায্যের প্রয়োজন। মক্কার কুরাইশরা তাদের দলবল নিয়ে যেন অতি দ্রুত এখানে এসে পৌঁছায়, তাদেরকে এই মহা বিপদ থেকে উদ্ধার করে। মক্কার কুরাইশরা সবসময় মুসলমানদের মূল উচ্ছেদ করার জন্য বিভিন্ন ফন্দি ফিক্রি করে বেড়াত, তাই মুসলমানদের অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক নীতি এবং কৌশল হিসেবে তাদের শক্তিমত্তা বিনষ্ট করার খুবই প্রয়োজন ছিল। কুরাইশদের সকল প্রকার শক্তির প্রধান উৎস ছিল সিরিয়ার বাণিজ্য। মুসলমানদের জন্য কুরাইশদের এই বাণিজ্যিক উন্নতধারা বন্ধ করে দেওয়ার প্রয়োজন দেখা দিল। আবু সুফিয়ানের খবরটি মক্কায় পৌঁছালে কুরাইশরা ১০০০ জনের বিশাল সেনাদল নিয়ে মুসলমানদের মোকাবেলায় বেরিয়ে পড়ল। আবু জেহেল সহ কুরাইশদের বড় বড় নেতারা ১০০ ঘোড়া আর ৭০০ উট নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুদ্ধ বহর সম্পর্কে জানতে পারেন। তখন ১২ই রমজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। ৩১৩ জন মুজাহিদ এবং আনসার সাহাবী নিয়ে তাদের মোকাবেলার উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েন। সাহাবাই কেরাম তাদের জীবন এবং জীবনের অর্জিত সকল সম্পদ নবীজির নিকট সমর্পণ করে দিলেন। অন্যদিকে কুরাইশদের নেতা আবু সুফিয়ান চলার পথে যাকেই পেত মুসলমানদের সম্পর্কে জিজ্ঞাসা করত। বদর প্রান্ত অতিক্রম করার আগেই সে তার কাফেলা থামিয়ে দিয়ে নিজে অগ্রসর হয়, মুসলমানদের খবর নেয়। সে জানতে পারে দুজন আরোহীকে টিলার পাশে তাদের উটকে বসিয়ে মশকে পানি ভরতে দেখা গিয়েছিল। আবু সুফিয়ান তখন টিলার পাশে যায় এবং উটের গোবরে খেজুরের আটি খুঁজে পায়। তখনই সে বুঝতে পারে এটা মদিনার উট, এর আশেপাশে মুসলমানরাই অবস্থান করছে। আবু সুফিয়ান মদিনার পথ এড়িয়ে সমুদ্রের উপকূল ধরে বণিকদের নিয়ে এগিয়ে চলল। অন্যদিকে আবু জেহেল বদরের অভিমুখে রওনা দেয়। সে অহংকার করে বলে, আমরা বদরে যাব এবং সেখানে তিন দিন থাকব, আমোদ ফুর্তি করে পান ভোজন করব, সমগ্র আরব জাতির উপরে আমাদের শক্তি প্রকাশিত হবে, সবাই আমাদেরকে ভয় পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জানতে পেরে সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অবশ্যম্ভাবী রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা কিভাবে করা যায় তিনি তাই নিয়ে পরামর্শের জন্য বৈঠক আহ্বান করলেন। হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মূল্যবান পরামর্শ দান করলেন। অতঃপর মিকতাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। যদি আপনি আমাদেরকে নিয়ে মদিনার বারকুল গিমাত পর্যন্ত চলে যান, তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই পর্যন্ত পৌঁছে যাব। হযরত মিকতাদের এই জোরালো বক্তব্য নবীজি পছন্দ করলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। হযরত সাদ ইবনে মুয়াজ বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমাদেরকে নিয়ে আপনি এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, তবে আমরাও আপনার সঙ্গে ঝাঁপিয়ে পড়ব, আমাদের একজন লোকও পেছনে থাকবে না, অতএব আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন। হযরত সাদের উক্ত কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং বললেন, চলো এবং সুসংবাদ গ্রহণ করো। সবার পরামর্শের পরে সভা শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হলেন। অতঃপর বদর প্রান্তরের নিকটবর্তী স্থানে অবতরণ করলেন। দ্বিতীয় হিজরির ১৭ই রমজান ৬২৪ খ্রিস্টাব্দের ১১ই মার্চ শুক্রবার সেখানে সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ। ১৭ই রমজান শুক্রবার রাত, বদর যুদ্ধের পূর্ব রাত, সৈন্যদের শ্রেণীবিন্যাস শেষ হয়েছে, সবাই ক্লান্ত এবং শ্রান্ত। হঠাৎ বৃষ্টি এলো, মুসলমান যোদ্ধারা ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন বাহিনীর সকল ক্লান্তি দূর হয়ে গেল এবং যুদ্ধের জন্য তাদের দেহমন একেবারে প্রস্তুত হয়ে গেল। খুব ভোরে কুরাইশ বাহিনী তারা পাহাড় থেকে নিচে নেমে একেবারে হতবাক হয়ে গেল। পানির উৎস রাতারাতি মুসলমান বাহিনীর দখলে চলে গেল। হাকিম ইবনে হেজাম কয়েকজন কুরাইশ বাহিনীকে নিয়ে পানির কূপের দিকে অগ্রসর হল। এই সময় নবীজি বললেন, তাদেরকে যেন কিছু না করে ছেড়ে দেওয়া হয়। এর ফলে তারা সেখান থেকে পানি পান করল এবং পরবর্তীতে যুদ্ধে নিহত হল। কিন্তু হাকিম সেই পানি পান করেনি, সে বেঁচে গেল, পরবর্তীতে ইসলাম কবুল করল। অন্যদিকে কুরাইশ নেতারা অবস্থার ভয়াবহতা টের পেল এবং আফসোস করতে লাগল। তবে তাদের ধারণা ছিল মুসলমানরা সংখ্যায় ৩০০
বা তার কিছু কম হবে। আবু জেহেল কুরাইশদের নিয়ে মুসলমানদের দিকে এগিয়ে এলো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বললেন, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউই যুদ্ধ শুরু করবে না। কুরাইশদের পক্ষ থেকে ব্যাপক হারে তীর বৃষ্টি না হওয়া পর্যন্ত তোমরা কেউই তীর ছুড়বে না। তোমাদের উপর তাদের তরবারি আসার আগ পর্যন্ত কেউই তরবারি চালাবে না। এরপর কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের আগুন জ্বলে উঠল এবং মুসলমানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক বিজয় রচিত হল। কুরাইশদের অনেক কাফের যোদ্ধারা মুসলমানদের হাতে বন্দী হল। এটাই ছিল ইসলামের পরিকল্পিত প্রথম সামরিক জেহাদ। যুদ্ধ শুরু হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করলেন যে, হে আল্লাহ, তুমি যদি চাও দুনিয়াতে তোমার ইবাদত করার মতো কেউ না থাকুক, তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা চাননি, সে কারণেই প্রায় নিরস্ত্র মুষ্টিমেয় মুসলমান যোদ্ধাদের কাছে পরাজিত হয়েছিল সুসজ্জিত বিশাল কুরাইশ বাহিনী। কুরাইশদের অহংকারের পতন হয়, যা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতেরই প্রমাণ। এই যুদ্ধে মুসলমানদের 14 জন সাহাবি যোদ্ধা শহীদ হয়েছিলেন। কুরাইশদের 70 জন নিহত এবং 70 জন কাফের যোদ্ধা মুসলমানদের হাতে বন্দী হয়, যাদের অধিকাংশই নেতা পর্যায়ের লোক ছিল। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন হযরত ওমর, হযরত আলী এবং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কুরাইশদের নেতৃত্ব দিয়েছিলেন আবু জেহেল, উতবা, শায়রা, পতাকাবাহী নাজির ইবনে হারেস, ওয়ালিদ ইবনে মুগিরা এবং আবু সুফিয়ান। এই যুদ্ধে কুরাইশদের 24 জন সেনাপ্রধান নিহত হয়। কুরাইশ পক্ষের প্রধান সেনাপতি আবু জেহেলকে হত্যা করেন 2 জন আনসার সহোদর কিশোর সাহাবি হযরত মাজ এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ম অনুযায়ী যুদ্ধ শেষে বদর প্রান্তরে মুসলমানরা 3 দিন পর্যন্ত অবস্থান করেন। চতুর্থ দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনার পথে রওনা করেন। তার সাথে ছিল বন্দী কুরাইশরা এবং যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধবন্দীদের সাথে আল্লাহর রাসূল এবং মুসলিমরা সেই সময় যে সহমর্মিতা দেখিয়েছিলেন, বিশ্বের ইতিহাসে তার নজির পাওয়া মুশকিল। যুদ্ধ সূচনার প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ, মদিনায় সফলভাবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ায় মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে হিংসায় লিপ্ত হল। আবদুল্লাহ ইবনে উবাই এবং ইহুদিরা ষড়যন্ত্র শুরু করল। তারা মুসলমানদের সঙ্গে সন্ধি শর্ত ভঙ্গ করল। কুরাইশরা তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় যুদ্ধের ঘোষণা দিল। নবীজিকে চিরতরে নিশ্চিহ্ন করার নিকৃষ্ট পরিকল্পনা এবং নীল নকশা তারা আঁকল। কাফেরদের রণপ্রস্তুতি, আবু সুফিয়ানের অপপ্রচার, যুদ্ধের প্রস্তুতির জন্য ঐশী বার্তা, মক্কাবাসীদের ক্ষোভ এবং কাফের দ্বারা মদিনা আক্রমণ ঠেকাতে মুসলমানরা মদিনার দক্ষিণ পশ্চিম কোণে 80 মাইল দূরে 17ই রমজান কাফেরদের সঙ্গে রক্তক্ষয়ী এক যুদ্ধে উপনীত হয়েছিলেন। এই ঐতিহাসিক যুদ্ধ থেকে মুসলমানদের অর্জন ছিল আত্মবিশ্বাসের সৃষ্টি, বিশ্বজয়ের সূচনা, সর্বোত্তম ইতিহাস রচনা। প্রথম সামরিক বিজয়, কুরাইশদের চরম পরাজয়, মিথ্যার উপর সত্যের জয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।